সালাম ওয়ালিকুম एवरीवन অ্যাডমিশন কমপিটিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হওয়ার আমাদের ভিডিওটা কেটে যায় এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তো ক্লাসটা শুরু হওয়ার আগে তোমাদের ফ্রেন্ডে ফ্রেন্ডদেরকে ট্যাগ করে বা শেয়ার করে জানিয়ে দাও আমরা বর্তমানে এডমিশন কমপিটিশন চ্যানেলে নবম দশম শ্রেণীর থ্রি পয়েন্ট টু অধ্যায়ের সরল ডিনেটেড দুইয়ের দুই নম্বরের সরল রিনেটেড অঙ্ক করতেছি সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও আমাদের চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করো আমরা গত ক্লাসে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু আমাদের সমস্যা ছিল ওই এখন আমরা অঙ্কটা শুরু করি যেমন টুয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস মাইনাস ফোর জেড ইকুয়াল টু যদি আমরা এ ধরি এবং টুয়াইস এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর জেডকে যদি আমরা বি ধরি এখন এই দুটিকে যদি আমরা যোগ করি যেমন যদি আমরা যোগ করি তাহলে প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই কাটা এবং মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ওয়াই কাটা যাবে যেমন প্লাস টু এক্স প্লাস টু এক্স মনে হবে ফোর এক্স ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস বি হবে এখন যদি আমরা সিম্পলি ম্যাটটাকে ম্যাপে আমরা যদি বসে দেই যেমন আমরা এটাকে আমরা কি দোষ ছিলাম কিউব প্লাস প্রদত্ত একুব প্লাস বিকুব প্লাস থ্রি ইন্টু ফোর এক্স ফোর এক্স এটাকে টুয়েলভ এক্সকে যদি আমরা গণিত আকারে ভাঙাই থ্রি ইন্টু ফোর মানে তিন তিন সাইডে বারো এক্স এবং ফোর এক্স আমরা কী লিখতে পারি এবং আমরা জানি ফোর এক্স সমান এ আমরা জানি ফোর এক্স এ আমরা জানি এটা যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস মাইনাসে মাইনাস মাইনাস সরি মাইনাস মাইনাসে প্লাস প্লাস ফোর জেড এখন যদি আমরা ইজিলি এখন টু কমন নেই তাহলে আমাদের সরি আমাদের একটু জানার সমস্যা হওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল এখন আমরা এটা লিখবো প্রদত্ত রাশিটা আগে আমরা লিখব থ্রি এ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হল কিউব প্লাস 2x এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড প্লাস আমরা লিখবো থ্রি ফোর এক্স তিন সাইডে বারো এক্স সূত্র প্রয়োগ করার জন্য এখন আমরাকে আমরা যদি টু কে যদি আমরা না সরি ফোর এক্স স্কোয়ারকে যদি আমরা টু এক্স স্কোয়ার রাখালে মানে স্কোয়ার স্কোয়ারের সূত্র প্রয়োগ করার জন্য

মাইনাস থ্রিডি ইন্টু ফোর ফোর এক্সের মানে আমরা জানি এ প্লাস সরি আমরা মানটা পরে বসে দেব ইন্টু এটা এখন সূত্র বসছে স্কোয়ার প্লাস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মাইনাস টু ওয়াই মাইনাস প্লাস প্লাস माइनस প্লাস ফোর জেড এখন আমরা মানটা বসাই দেবো এটাকে এ দশি কিউব প্লাস এটাকে আমরা দোষি বি কিউব সরি মাইনাস থ্রি ইন্টু ফোর এর মান আমরা কি জানি এ প্লাস এটাকে আমরা কি দি এটাকে দোষে এ দসি এ এটাকে আমরা বি দর্শি

সরি আমরা এখন কী জানি এ প্লাস বিয়ের মান কী জানি ফোর এক্স ফোর এক্স যদি লিখি তার উপর কিউব মন ফোর উপর কিউব দিলে চৌষট্টি মানে ফোর সারবার গুন ফোর গুনন ফোর গুনন ফোর চারশো ষোলো চারশো লং চৌষট্টি এক্স কিউব এটাই আমাদের অঙ্কের অ্যান্সার এভাবে তোমরা সল রিলেটেড যেমন ক খ গো নম্বর অঙ্ক আসে আমরা তো গ এবং ই নম্বরের অঙ্কটা করে দিলাম তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক উভয় থেকে ক খ এসব অঙ্ক প্র্যাকটিস করবে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্ক হলো মান নির্ণয় সংক্রান্ত এখন আমরা চার নম্বর অঙ্কটা করব চার নম্বর অঙ্কটা কি বলছে এ কিউব যদি হয় 513 এবং এ b বি যদি এ মাইনাস বি সমান হলে এ বি এর মান কত দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এ কিউব মাইনাস টু এবং এ b বি টু হলে এ এর মান কত এ বি এর মান কত এটা আমাদের অঙ্কের অঙ্কের এখন আমরা এ মাইনাস বিউব মাইনাস বি কিউব এর সূত্র আমরা কি জানি কি মাইনাস বি কিউব মাইনাস থ্রি এবু এ মাইনাস বি এই সূত্র থেকে আমরা এর মানটা বের করব এখন যদি আমরা মানগুলো সব মান বসে আছে পাঁচশো সরি এক সূত্র আমরা কি জানি মাইনাস এ মাইনাস বি সরি এটা আমাদের একটু সূত্রটা একটু ভুল ছিল এ b বি হল কিউবের সূত্র হবে এ b বি হল সূত্র থেকে আমরা ab এর মানটা এখানে বের করব a মাইনাস বি হল কিউব আমরা কি জানি বি কিউব থ্রি মানটা দেওয়া আছে আমার থ্রি ও ফোর কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব এ মান দেওয়া আছে পাঁচশো তেরো মাইনাস থ্রি ইন্টু মান তো আমাদের বের করতে হবে এবং এর মান এ মাইনাস এর মান দেওয়া আছে থ্রি এখন তিনের ওভ যদি আমরা কিউব করি মানে তিন তিরিকে নয় থ্রি গোনন থ্রি গোনন থ্রি তিন তিরিকে নাইন তিন নয় সাতাশ আমরা জানি সাতাশ বিকেল টু পাঁচশো তেরো বিয়োগ তিন তিরিকে নয় এ বি এখন যদি আমরা একটু এটাকে ডান পক্ষে আনি বাম পক্ষে জানি নাইন এবি মাইনাস নাইন এ বি যাবে প্লাস নাইন এ বিয়ে পাঁচশো তেরো এটা প্লাস ডানপক্ষে ডান পক্ষে তেরো এটা যদি আমরা বিয়োগ করি সাত আসে তেরো করতে হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হাতে থাকলেও এক তিন দুই আরে তিন তিন থেকে এগারো কর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট হাতে থাকলো এক এক থাকি চার বিয়োগ পাঁচ বিয়োগ করলে হয়ে যাবে চার এখন আমরা এর মানটা বের করবো এবি ইকুয়েল টু সামনে নাইন গুণ আকারে আসতে যদি আমরা ডান পক্ষে পাঠিয়ে দেই তাহলে ভাগ হয়ে যাবে গুণ হয়ে যাবে ভাগ তেরো বাই নাইন যদি আমরা এটাকে একটু ভাগ করি আমাদের ক্যালকুলেটরের সাহায্যে তাহলে অঙ্কটা আসবে চুয়ান্ন এটাই আমাদের এব মান যা আমাদের অঙ্কের নির্ণয় করতে পারছে এখন পরবর্তী পাঁচ পাঁচ নম্বরে যদি আমরা অঙ্কটা করি পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স সমান উনিশ হলে ওয়াই সমান মাইনাস বারো হলে এইট এক্স কিবার এক্স কি প্লাস ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই কিউব এর মান নির্ণয় করো আমাদের দেওয়া আছে এক্স সমান কত উনিশ এবং ওয়াই সমান মাইনাস বারো আমরা কি এখন প্রদত্ত রাশিটাকে যদি আমরা রেখে এইট এক্স টু ওয়ার কিউব প্লাস থ্রি ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চুয়ান্ন এক্স সরি চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই ওয়াই কিউব এটাকে আমরা লিখতে পারি আমরা যদি ডিরেক্ট এক্সের জায়গায় উনিশ বসে দেই তার উপর কিউব করি আর ওয়াই এর জায়গায় যদি মাইনাস টুয়েলভ বসে দিয়ে অঙ্কটা করি তাহলে আমাদের হয়ে যাবে কিন্তু এখানে যেহেতু মান নয় বলছে তাহলে আমরা অঙ্কটা সূত্রের সাহায্যে করব যেমন এই এইট এইটকে যদি আমরা কিব করি এইটের এইট একটা পূর্ণ মানে পূর্ণবর্গ রাশি

মানে মিল করতে আমাদের কত লাগবে তিন আর কত গুণ করলে ছত্রিশ হবে আবার ছয় লাগবে এখন এক্স আছে এক্স আছে এখানে দুইটা এক্স আর একটা ওয়াই এর প্রয়োজন যেহেতু একটা এক্স আছে একটা এক্স দিলাম ইন্টু ওয়াই সরি সরি সূত্র মিলের জন্য আমরা একটা একটু মাঝে ফাঁকা রাখবো কিউব প্লাস বিকিউব এখানে দিলাম থার্ড থ্রি ওয়াই স্কোয়ার এটাকে আমরা লিখব কিউব প্লাস থ্রি এ স্কোয়ার সার দুই দু সার সার তিন সাইডে বারো বারো মিল করতে হলে বারো আছে এখন ছত্রিশ মিল করতে লাগবে কত তিন সাইডে বারো এখানে হবে থ্রি 3y ওয়াই এখানে হবে থ্রি ওয়াই প্লাস থ্রি ইন্টু এ হলো টুয়াইস এক্স ইন্টু বি স্কোয়ার বি হলো থ্রি যদি মিলে দেখো মিলে দেখো তিন 3 নাইন নাইন নয় দেখো আঠারো আঠারো তিন আঠারো চুয়ান্ন যা মিলে গেল এখন আমরা টোয়েন্টি এখন আমাদের এটা সূত্র পাচ্ছে কি সূত্র এ মাইনাস বি হনকিবের সূত্র এ মাইনাস বি হনকিউবের ফর্মুলা এখন এর মান বসে দেব টু ইন্টু এর মান উনিশ প্লাস থ্রি ইন্টু এর মান এখানে দেওয়া আছে মাইনাস টুয়েলভ তার উপর মানুষ ব্র্যাকেট ক্লোজ করে কিউব দেয় 19 উনিশ 38 আটত্রিশ প্লাস প্লাসে মাইনাসে তোমরা বলো দেখি প্লাস মাইনাসে কি হয় মাইনাস তিনবার অং ছত্রিশ তার উপর কিউব দেওয়া আছে আটত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে কত হয় টু টু এর উপর যদি আমরা কিউব দেই তাহলে কত হবে চার না চার হবে না আট হবে দেখি আট অবশ্যই আট মানে দুই তিনবার গুণ হবে দুট চার দু আট যা আমাদের অঙ্কের অ্যান্সার এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক আমরা এখন কত নম্বর অঙ্ক করলাম পাঁচ নম্বর করলাম তোমরা ছয় নম্বর অনুরূপভাবে করবে এখন আমরা করব সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে এখন আমরা চলে যাবো সাত নম্বর নাটে বন্ধুরা আমাদের সাত নম্বর অঙ্কটা আছে এ প্লাস বি সমান এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এন ইকুয়াল টু এম এন হলে এবং একুব প্লাস বিকিউবের মান পিকিউব হয় তবে প্রমাণ করা যে মানে দেখাও দেখাও যে এম কিউব প্লাস টু পি টু পিকিউব সমান থ্রি এম এন আমাদের দেখানোর অঙ্ক আমরা কি জানি বামপক্ষ সমান পক্ষ আমরা যদি বামপক্ষ সমান ডানপক্ষ বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে আমরা দেখি বামপক্ষ বামপক্ষ লিখলাম বামপক্ষে কি দেওয়া আছে বামপক্ষে আমাদের দেওয়া আছে এম কিউব প্লাস টু পি কিউব এম এর মান তো দেওয়া আছে আমাদের অঙ্কে এমের মান কত দেওয়া আছে এম এর মান দেওয়া আছে এ প্লাস বি তারপর হল কিউব প্লাস টু ইন টু পি পি পিকউবের মান দেওয়া আছে এ কিউব প্লাস কিউব

হয়ে যায় এখন একটা সূত্র আমরা জানি কিন্তু আমরা একটা সূত্র জানি সেটা হলো সেটা আমরা প্রয়োগ করব এ প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই সত্যটা আমরা প্রয়োগ করলাম এখন যদি আমরা কমন নেই এখানে এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি আছে এখন যদি আমরা কমন নেই এ প্লাস বি যদি আমরা কমন নই লই এ প্লাস বি ইন্টু থাকে কি এখানে এ প্লাস বি তো কমন গেছে এ প্লাস বি হলে স্কোয়ার প্লাস টু ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার থেকে যায় বি প্লাস করে দিলাম এখন যদি আমরা টু দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করি এ প্লাস বি তো কমন থেকে গেল এখন যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এ প্লাস বি স্কোয়ারের সূত্রটা যদি আমরা প্রয়োগ করি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রয়োগ করলাম এবং টু দিয়ে এটাকে আমরা গুণ করবো টু দিয়ে এ স্কোয়ার গুণ করলে টু এ স্কোয়ার মাইনাস টু দিয়ে গুণ করলে টু এ বি প্লাস প্লাস টু বি স্কোয়ার এখন প্লাস টু এ বি মাইনাস টু এ বি কাটা যাবে আর যাবে না এ প্লাস বি স্কোয়ার একটা আর একটা টু এ স্কোয়ার টু এ স্কোয়ার একটা স্কোয়ার মিলে থ্রি এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে টু থ্রি বি স্কোয়ার এখন যদি আমরা কমন লই এ প্লাস বিটু থ্রি যদি কমন লই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এর মান কত আমাদের ম্যাথে দেখব এর মান তো আছে এম মান্ড আছে এম থ্রি মান মান্ড আছে এবং বিয়ার এর মান্ড আছে কই কই গেল সরি স্কোয়ার বি স্কোয়ার এর আছে এম এগুলো আমরা লাগবো থ্রি এম এম যা ডান পক্ষের সাথে মিলে গেছে ডান পক্ষ ডান পক্ষ এবং বামপক্ষ আমরা সমান আনছি ডান পক্ষ বা ডান বামপক্ষ ধরে আমরা ডানপক্ষ আনছি এই জন্য আমাদের ম্যাপটা দেখানো হয়ে গেল সো তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট করে জানাইতে পারো এখন আমরা আরেকটা মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ করব। আমরা যদি এখন দশ নম্বর অঙ্কে চলে যাই আমরা সাত নম্বর অঙ্ক করছি এবং তোমরা তোমাদের কাজ হলো আট নয় আট নয় অঙ্কটা একটু সোজা আছে আমরা এখন চলে যাব দশ নম্বর অঙ্কে যদি আমরা দশ নম্বর অঙ্কে কি দেওয়া আছে বাকি দুইটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে দশ নম্বর অঙ্কে বলা আছে এম প্লাস ওয়ান বাই এম যদি ইকুয়াল টু এ হলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান কত অনেকটা সোজা আছে অবশ্য আমরা যেমন যেমন আমরা করছি অনুরূপ সেরকম অঙ্ক আমরা যদি এম কিউ ওয়ান বাই এম কিউব এর সূত্র প্রয়োগ করি এ প্লাস বি

ইন্টু a এম প্লাস এটাই আমাদের মান নির্ণয় হয়ে গেল যদি আমরা এটা কমন নেই এ কমন নেই স্কোয়ার মাইনাস থ্রি এটা এটা হয়ে গেলো অনেকটা সহজ আছে এটা হলো দশ নম্বর এখন আমরা কত করবো এখন আমরা অনুরূপ তোমরা এগারো নম্বর করবে এগারো নম্বর একই এখানে প্লাস হচ্ছে এখানে মাইনাস এখানে এম দিয়ে দিছিল দশ নম্বর এখানে একুশ দিয়ে দিচ্ছে মাইনাস সতেরোটা একুশ মাইনাসুশ সূত্রটা দেওয়া আছে এখন বারো নম্বর অঙ্ক ওই একই বারো নম্বর অঙ্ক দেখানো বলতে বলতেছে ওরা বারো নম্বর অঙ্ক তোমাদের হলো এগারো নম্বরের মতোই এখন যদি বারো নম্বর একটু করে দেখাই বারো নম্বরটা বারো নম্বর দাঁড়িয়ে এ এ বাই ওয়ান বাই এ ইকুয়েল টু ওয়ান হলে দেখাও যে একউব মাইনাস ওয়ান বাই এক কিউব ইকুয়েল টু ফোর এখানে আমরা দেখাবো যদি আমরা লিখি বাম পক্ষ লেফট সাইড যদি লিখি দেখানো বা প্রমাণ করানোর অঙ্কে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাতে পারি তাহলে আমাদের ম্যাথ

পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে আমরা তা দেখানো হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই পরবর্তী আরেকটা পাটে আমরা আরো কিছু অঙ্গ নিয়ে আলোচনা করবো এবং আরেকটা পাঠ এবং পরবর্তী আরেকটা পাঠ নিয়ে আমরা শিবন্শি প্রশ্ন নিয়ে আলোচনা করবো সো তোমরা আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে জানিয়ে দাও সো আসসালামু আলাইকুম সবাইকে